হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরকমের কথা প্রায়শই বলে থাকি, একবার হলেও আমাকে যেতে দাও, একবার হলেও তাকে সুযোগ দাও, একবার হলেও এটা নিয়ে ভাবো, একবার হলেও আমাকে বলতে দাও, একবার হলেও কাজটি করতে দাও, এমন কথোপকথনে আমরা কথা বলেই থাকি। কিন্তু আমরা এর ইংরেজিটা, সঠিক ইংরেজিটা আজকে আমরা শিখব। তো এরকমের কথা শিখতে হলে আমরা একবার হলেও এই কথাটার পরিবর্তে আমরা ব্যবহার করব অ্যাট লিস্ট ওয়ান্স, মানে এই বাংলা বাক্যের পরিবর্তে আমরা ইংরেজিতে ব্যবহার করব অ্যাট লিস্ট ওয়ান্স। এর স্ট্রাকচারটা হবে, প্রথমে সেন্টেন্স মানে মূল কথাটা, এবং একবার হলেওর জন্য সাথে হবে অ্যাট লিস্ট ওয়ান্স, মানে সেন্টেন্স প্লাস অ্যাট লিস্ট ওয়ান্স। ওকে, নাও লেটস সি সাম এক্সাম্পল ফর বেটার আন্ডারস্ট্যান্ড। বাট তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে দাও, এবং ভিডিওটিতে লাইক দিয়ে আমার শ্রমটুকু সার্থক করে দাও। চলো কিছু উদাহরণ দেখে নেই। একবার হলেও আমাকে যেতে দাও, লেট মি গো অ্যাট লিস্ট ওয়ান্স। তাকে একবার হলেও সুযোগ দাও, লেট হিম গিভ অ্যা চান্স অ্যাট লিস্ট ওয়ান্স। একবার হলেও এটাকে নিয়ে ভাবো, থিঙ্ক ইট অ্যাট লিস্ট ওয়ান্স। একবার হলেও আমাকে বলতে দাও, গিভ মি অ্যা চান্স টু টেল অ্যাট লিস্ট ওয়ান্স। নেক্সট, একবার হলেও কাজটি করতে দাও, লেট মি ডু দ্য ওয়ার্ক অ্যাট লিস্ট ওয়ান্স। ডিয়ার স্টুডেন্টস, নাও ইউর টার্ন, ইউ হ্যাভ টু আনসার দিস। একবার হলেও আমার করতে হবে, এর সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করো, আর আমি বসে আছি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। এবং তোমার যদি এই ভিডিওটি শিক্ষণীয় মনে হয়, তাহলে তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, সেই সাথে লাইক দিতে বলবে না। আশা করি ভিডিওটি তোমরা সহজে বুঝতে পারবে, আর যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবে। আজ এ পর্যন্তই, কথা হচ্ছে কালকের ভিডিওতে।